Assalamu alaikum, buongiorno, come si va? Come on, so. Asha Korean, Asha Bella, ma di cui bella ten. A mio nome di la palla ti a tieni a slam. Si, si, ho ossia le colpo. Ce la mi si ricordi? Si colpo i da? Oni cal a che e boni boyon core cinho bascotto. একদিন সে ভালুক বানর এবং শেয়ালকে তার গুহায় আসতে আদেশ করল। দেখি ওরা কয়জন আসে, আমার তো মনে হচ্ছে অনেকজন আসবে। এখানে দেখেছি যে অনেক জানোয়ার আছে, তাই না? চলে আমরা দেখি কি করে সিংহ দুধ ঢোকার পরে। প্রথমে ভালুক সিংহের গুহায় ঢুকলো, তবে সে সিংহকে ঝুঁকে কদর তাওয়াজ করল না, সে বানরকেও মেরে ফেলল। আবার সিংহের গুহায় ঢোকার পালা শিয়ালে, দেখেছ ওর মেরে ফেলল কে? এত ও ভালুককে দেখেছ কিভাবে মেরে ফেললে? আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তোমাদের নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে। বানরকে মেরে ফেলল, ওর মনে একটা প্ল্যান ছিল, তাই না? আমার কাছে অনেক খারাপ লাগছে। তারপরে শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো। তারপরে হচ্ছে গিয়ে বুঝেছে, তারপরে হচ্ছে গিয়ে শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো সিংহ কখন শিয়াল আসবে এখানে। কিন্তু মানরের মৃতদেহ হচ্ছে গিয়ে ভাল্লুকের মৃতদেহ তো দেখেছেনি, কিভাবে করে মেরেছে তাদেরকে, ওরা কদর তাওয়াজ করেনি দেখে, তাই না? আমরা চলে দেখি পরে কি করে। এই যে বানর কিন্তু মারা যায়নি, ওরা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান থেকে উঠে বলছে যে ও আবার কদর তাওয়াজ করছে যাতে তাকে মেরে না ফেলে। তা তবুও সিংহ এটা বুঝতে পারলো না, কি ও ভাবেছিল যে ওকে এমনি কদর তাওয়াজ করছে, আসল হবে না। তার জন্য সিংহ কিন্তু অনেক ভয়, অনেক রাগ করেছিল, বুঝেছ? তারপরে ও যাই হোক, বানরের কথা শুনে সিংহ মোটেই খুশি হতে পারলো না, দেখেছ? ও সিংহ এটা বুঝতে পারেনি যে ওকে বাচ্চা জন্য বলছে। বানর কিন্তু এতক্ষণে চলেই গিয়েছে ওর বাচ্চাকে রেখে। দেখেছেন বাচ্চাটা কেমন সুন্দর? ভাল্লুকের মৃতদেহটা আমার খুবই খারাপ লাগছে। এরপর আদেশ মতো সিংহের গুহায় ঢোকার পাল্লা শিয়ালের। বানর কিন্তু আবার লুকিয়ে লুকিয়ে এসেছে, দেখেছ? এখন শিয়াল খুব চতুরের সাথে জবাব দিল, তার সুবাস শোকার উপায় নেই, দেখেছ? ওখানে কোনো সুবাস পাচ্ছে না, এটাও বলছে যাতে সিংহ তাকে মেরে না ফেলে, তার জন্যই। চলে আমি দেখি পরে সিংহ কী করে। শিয়াল বলল কিছুদিন থেকে তার খুব সর্দি হয়েছে, দেখেছ? শিয়ালের জবাব শুনে সিংহ হেসে ফেলল, তারপর তাকে ফিরে যাওয়ার সুযোগ দিল, দেখেছ? ওকে যাওয়ার সুযোগ দিয়েছে। আমাদের এভাবে বুদ্ধি থাকার দরকার, যদি কেউ কিডন্যাপারে কিন্তু এগুলো করে, বুঝেছ? এইভাবে করে। চলে আমরা উপদেশ শুনি। উপদেশ: ঠোঁট জলদি কৌশলী ভাবনা বিপদে সবসময় সহায়তা করে, দেখেছ? তোমরা এই উপদেশটা সবসময় মনে রাখবে, ঠোঁট জলদি কৌশলী ভাবনা বিপদে সবসময় সহায়তা করে। এটা এই উপদেশটা কিন্তু তোমাদের জানা উচিত, বুঝেছ বন্ধুরা? এটা তাহলে তোমরা বুঝতে পারবে আমার বলপতি থেকে তোমরা কী শিখেছ বলো তো। আমাদের সবসময় কারোর কথা না বলে যাওয়া উচিত না, তাহলে মেরে ফেলতে পারি। দেখেছো ভাল্লুকটিকে মেরে ফেলেছে, দেখেছ? আমাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে এখন ভাল্লুকটার জন্য। তাহলে তোমার এই গল্পটি কেমন লেগেছে? নিশ্চয়ই তোমার এই গল্পটা অনেক ভালো লেগেছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।